কিছু জিনিস মানুষের জীবনে প্রাইসলেস। আশা রাখছি এই জিনিসটি দেখেই আপনারা বুঝতে পেরেছেন। অনেক জিনিসের মূল্য আমরা আসলে বলতে পারি না, কারণ সেটা হচ্ছে অমূল্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি এই জন্যই অমূল্য, আমার আমানের বার্থডে গেল যেহেতু, সবাই কম বেশি কিছু না কিছু গিফট দিয়েছে, তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমানকে কে কি দিল আর কেন আমি এই কথাটি বললাম যে আজকের এই জিনিসগুলো মহামূল্যবান। অনেক কিছু আছে প্রাইসলেস যেটা আমরা বলেও শেষ করতে পারি না। তো চলেন আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেখি যে আমার আমান বাবা কার কাছ থেকে কী কী পেলো। সবার শুরুতেই এই যে বক্সটি, আমি এই বক্সটি ওপেন করি আর একটি একটি করে আপনাদের সাথে শেয়ার করি যে আমান কী কী পেলো। আজকে ওয়েদার ভীষণ ভালো, আশা করি বুঝতেই পারছেন রৌদ্র দেখে। তো সবার আগে আমরা হচ্ছে এটা কে দিল, যেহেতু গায়ে লেখা নেই তো আমরা একটু কার্ডটি দেখে নিচ্ছি যে কে দিয়েছে। হ্যাপি বার্থডে উইশেস, আচ্ছা, হ্যাপি বার্থডে ডিয়ার আমান, হ্যাপি বার্থডে, উই লাভ ইউ সো মাচ, স্টে ব্লেসড অলওয়েজ, ফ্রম সানায়া অ্যান্ড আনুষ্কা। এটা হচ্ছে আমার বান্ধবী বিথি এবং সমরদা সানায়া ও আনুষ্কার পক্ষ থেকে। তো চলেন আমি আপনাদের দেখাচ্ছি যে ওরা কি দিল আমানকে। আমি এখনো পর্যন্ত গিফট যেমন ছিল স্যাটারডে এসেছে তেমনই আছে, গিফটের প্যাকেট নড়চড় কিছুই হয়নি, কারণ ভেবেছি যে আমার ছেলে যাই পাক একটা ছোট্ট করে ভিডিও করে ফেলি, এতে করে আপনারা দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ প্রথম যে জিনিসটি আসলো, ওয়াও, এই যে এটা হচ্ছে বিথি দিয়েছে আমেনাকে একটি ড্রেস, খুবই চমৎকার। আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেও পারছি না, কারণ হচ্ছে রৌদ্র অনেক বেশি। তো এই হচ্ছে আমেনার জন্য একটি ড্রেস দিয়েছে। তারপর চলেন আর কি বের হচ্ছে দেখি, ওয়াও। আর এই যে এই হচ্ছে আমানকে দিয়েছে একটি প্যান্ট, গ্যাভাডিং কাপড়ের প্যান্ট, এগুলো হচ্ছে গ্যাভাডিং কাপড়, খুবই চমৎকার প্যান্ট, ক্রিম কালার একটি প্যান্ট বের হলো। তারপর দেখি আর কি বের হয়, ওয়াও। তারপর হচ্ছে গ্যাভাডিং কাপড়ের আরও একটি প্যান্ট বের হয়েছে, শর্ট প্যান্ট। এই যে আমান হচ্ছে সামার টাইমে শর্ট প্যান্টও পরে আর এই কাপড়ের প্যান্টগুলো খুবই কমফোর্টেবল, এই হয়েছে। তারপর কি বের হচ্ছে, তারপর এই যে বের হচ্ছে একটি টি শার্ট। বিধি হচ্ছে একটু বড় বড় কিনে অলওয়েজ, আমার মতন আমিও আসলে তাই করি, বড় বড় কিনি। এই যে খুবই চমৎকার এই টি শার্টটি, আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, ওয়াও। তারপরে এই যে আরো একটি পরশাট বের হচ্ছে, এই বক্স তুই পরশ কেন, আরো একটি পরশাট বের হচ্ছে, ওয়াও, ইটস এ রিয়েলি নাইস বিথি, তোর চয়েস আছে বলতে হবে রে। এই যে দেখেন লাল, ব্লু এবং সাদা স্টেপের একটি পলো টি শার্ট, ওয়াও, আমার আমান তো এটা পরে একদম হিরু সাহেব হয়ে যাবে। তো তারপর বক্সে দেখা যাচ্ছে আরো কিছু আছে, তারপর হচ্ছে এই যে একটি চকলেটের বক্স, তারপরে হচ্ছে আরো একটি আছে, এই যে আরো একটি চকলেটের বক্স, দুটি চকলেটের বক্সও প্যাকেট থেকে বের হলো। এরপর চলেন আমরা পরবর্তীটা একটু দেখে নেই। এরপর হচ্ছে হাতের সামনে যে বক্সটি পেলাম সেটাই বের করছি। এটা হচ্ছে দিয়েছে, কারা দিয়েছে কারা দিয়েছে আমি তো নিজেও জানি না। ও আচ্ছা, এটা তো বলে গিয়েছিল, এটা হচ্ছে রায়ান ভাইয়া আর তৃষা ভাবি দিয়েছে। এই যে আমানকে একটি টয় দিয়েছে, লেগু টয়, এটা বানাতে হবে, বানাতে যে কি কষ্ট, আমার মনে হয় রায়ান ভাই এসে আমানের সাথে মিশে এটাকে বানাতে হবে। আজাদ মিয়া তো কখনোই হেল্প করবে না, আজাদ মিয়ার তো ধৈর্যই নেই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে রায়ান ভাইয়া এবং তৃষা ভাবি দিয়েছে। আরও একটি বক্স এখানে ছিল আমেনা বুড়ির জন্য মেকআপ সেট, যেটা ও বের করে অলরেডি এভরি সিঙ্গেল ডে লিপ বাম দিচ্ছে, মেকআপ দিচ্ছে, হেয়ার ব্যান্ড লাগাচ্ছে, নখ ছিল নখ দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের রায়ান ভাইয়ার পক্ষ থেকে। সো তৃষা ভাবি এবং রায়ান ভাইয়া, আমি সবাইকে একবারই ধন্যবাদ দিব, একজন একজন করে দিচ্ছি না, আমরা পরবর্তী প্যাকেটের দিকে চলে যাচ্ছি। এই হচ্ছে, তারপর এটা কে দিয়েছে একটু দেখি, এটা হচ্ছে ফ্রম বেভেন, হ্যাপি বার্থডে। এটা হচ্ছে আমানের এক স্কুল ফ্রেন্ড, ও খুবই ভালো ফ্রেন্ড,
তো ওর সবগুলি স্কুল ফ্রেন্ড নিয়ে আমি লাস্ট টাইম একটি বার্থডে পার্টি করেছিলাম। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো সবাই জানেন, মাউন্সি ক্যাসেল বাহিরে ফিট করে ওর স্কুল ফ্রেন্ড এবং ফ্রেন্ডের প্যারেন্টসদের নিয়ে করেছিলাম। এবছর আসলে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আমানি চাচ্ছিল যে স্কুল ফ্রেন্ড না ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে করবে, তো সেই হিসেবে আমি শুধু ওর একটি ফ্রেন্ডকে বলেছিলাম। ওয়াও, সামনে যেহেতু উইন্টার, এই যে আমি মানে নেক্সট উইক অর ফলোয়িং উইকে চিন্তা করছিলাম যে আমানের জন্য একটি উইন্টার পাতলা জ্যাকেট কিনবো, সো এখন আর কেনার প্রয়োজন নেই। এই যে দেখেন খুবই চমৎকার সফট লাইট একটি জ্যাকেট, আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম নেভি ব্লু কালার। এই যে দেখেন খুবই চমৎকার, ভিতরের পাশটি হচ্ছে অরেঞ্জ। তো এই হচ্ছে ভ্যাভেন দিয়েছে আমানের ফ্রেন্ড, আর সাথে বোধ হয় আরো কিছু আছে। ওয়াও, এরপর এই যে চকলেট দিয়েছে নটেলা বার গুলো, তারপর আরো একটি আছে ফেভারস কালেকশনের আরো একটি চকলেট বক্স আছে দুটি। এরপর যেহেতু ও বন্ধু সেহেতু এই যে দেখেন, যার কথা শুরুতেই বলছিলাম যে কিছু কিছু জিনিস আছে প্রাইসলেস যেটা বলেও শেষ করা যায় না, নিজের হাতে বানিয়ে দেখেন ফ্রেন্ডকে কার্ড দিয়েছে, সুপার হিট মুভি হ্যাপি বার্থডে আমান, ও নিজে ড্র করে দিয়েছে। এইগুলির প্রাইস কি আছে আপনারাই বলেন। এইগুলো হচ্ছে প্রাইসলেস, হ্যাপি বার্থডে টু ইউ, আই হোপ ইউ হ্যাভ গুড 10th বার্থডে। এই যে অপোজিট সাইডেও ড্র করে অনেক কিছু করে দেখেন দিয়েছে সেম এইজের। তো এই জিনিসগুলো আসলে খুবই মন ছুঁয়ে যায়, খুবই 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 ভালো লাগে। এরপর হচ্ছে আমার হাতে এসেছে যেটি সেটিকেই দিল গো, এটা হচ্ছে ডোনা ভাবিরা দিয়েছে। তো দেখি যে আমাদের ডোনা ভাবি কি দিল। শুরুতেই যে জিনিসটি আসলো, ওরে আল্লাহ, এই যে ডোনা ভাবি আমিনা বুড়ির জন্য খুবই চমৎকার, খুবই 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 চমৎকার রেড অ্যান্ড ব্ল্যাকের একটি ড্রেস দিয়েছে। আউচ, কি ফুটলো বলেন তো, আমার ঘরে যে বেলুনগুলো টুস টাস করে শুধু ফুটছে। খুবই সুন্দর এই যে একটি ড্রেস দিয়েছে দেখেন, লাল এবং কালো কম্বিনেশন ইজ রিয়েলি 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 গুড। আর এই ড্রেসগুলো তো আপনারা সবাই জানেন বাচ্চাদের পরলে খুব কিউট লাগে, একদম কিউটি পাই। তো এটা হচ্ছে ডোনা ভাবি আমেনার জন্য নিয়েছে। তারপর আর কি আছো গো, দেখি কি বের হও। ওয়াও, এই যে তারপর হচ্ছে আমানের জন্য, যেহেতু উইন্টার আমানের জন্য সুন্দর একটি সোয়েটার নিয়েছে ভাবি, হুডি। আর এগুলো তো এই দেশে সামার প্লাস হচ্ছে কি বলে উইন্টারে চলেই চলে, সামারেও আপনারা এই ধরনের হুডিগুলো পরতে পারবেন এবং উইন্টারও। এই যে দেখেন, সো ডোনা ভাবির গিফটটাও খুব চমৎকার হয়েছে, খুবই ভালো লেগেছে। এরপর পরবর্তী কি গিফট আসে আসো গো। এরপর এটা কারা দিয়েছে, মিম, এটা হচ্ছে মিম আর সৌরভ ভাইয়ার পক্ষ থেকে। ও ওয়াও, ওরও জিনিসটি দিয়েছে অসাধারণ। এই যে শীতের জন্য, যেহেতু শীত চলে এসেছে, এটা হচ্ছে প্যান্ট, তার সাথে ম্যাচিং করে আছে হচ্ছে হুডি। এই যে খুবই চমৎকার, খুবই চমৎকার সেটটি হয়েছে, আর সবাই বুদ্ধি করে খুব বড় সড়ো দিয়েছে, মানে খুবই ভালো করেছে, আমার খুব পছন্দ হয়েছে। এই যে এই সুইট যে সেটটি, এই যে খুবই চমৎকার হয়েছে এটাও। এখন হচ্ছে লাস্ট ও ফাইনাল যে গিফট, সেটা হচ্ছে আমরা বের করব। শুরুতে এই যে আমি কার্ড, একটি জিনিস দেখেন এই কার্ডগুলো নিজের হাতে বানানো, মানে এটা আসলে বলার কিছুই থাকে না। ডিয়ার আমান ভাইয়া, বেস্ট উইশেস ফ্রম পারিসা, আমিনার যে ফ্রেন্ড পারিসা, ও পারিসা নিজে দেখেন কার্ডটি লিখেছে, নিজে বানিয়েছে। এগুলো প্রাইসলেস না কি আপনারাই বলেন, এর কোনো মূল্য দিতে পারবো আমরা কখনোই না। ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর দেখেন, বড় ভাইয়ের জন্য এটা বানিয়েছে, আর এটা হচ্ছে সাইফান বানিয়েছে আমানের ফ্রেন্ড নিজের হাতে। এই যে অনেক চমৎকার করে হ্যাপি বার্থডে আমান, আই উইশ ইউ অল দ্য লাক,
নিজে চমৎকার করে লিখেছে, বানিয়েছে, আমান যে পছন্দ করে ফাইটার জেট, তো ওই রকম কার্ডই সে চুজ করেছে। মানে আমরা অনেক কিছু বুঝি না মা বাবারা, সত্যি কথা। এই যে এইজ, এটা হচ্ছে মানে টিন এইজের বিগিনিং টাইম যেটাকে বলা চলে। অনেক সময় মা বাবা অনেক কিছু বোঝে না, কিন্তু বন্ধু বান্ধব ওদের মনের কথা খুব ভালো বুঝে যায়। আমিও জানি যে আমানের ফাইটার জেট পছন্দ, কিন্তু দেখেন বন্ধু বান্ধব মনের কথা খুব চমৎকার ভাবে বুঝে গেছে। আর পারিসাও নিজের হাতে, পারিসা কতটুকু বয়সের বলেন, আমাদের আমেনার থেকে 2 বছরের বড়, নিজেও ভাইয়ের জন্য একটা কার্ড হাতে করে বানিয়েছে। তো এইগুলো তো প্রাইসলেস, এগুলোর মূল্য আসলে বলা খুবই মুশকিল। তো দেখি যে ওর বন্ধু ওকে কি দিল। ওয়াও, একটি চমৎকার লাভা টি শার্ট আমান ভীষণ পছন্দ করবে, আমান নিজেও জানে না। আমি যখন ভিডিওটি করছি তখন আমেনা বলি ঘুম, আমান স্কুলে। তো এই হচ্ছে একটি টি শার্ট এসেছে, লাভা টি শার্ট যাকে বলে, খুব চমৎকার। তারপর হচ্ছে এই যে একটি প্যান্ট, কমফোর্টেবল প্যান্ট, খুব চমৎকার, আমান ভীষণ পছন্দ করে। ইদানিং দেখি আমান শর্ট প্যান্ট গুলো পরে, কারণ একটু সামার টাইম গেল যেহেতু লাস্ট মান্থ। এরপর এই যে একটি বড় চকলেটের বার এসেছে, তারপর আরো কি এলো। ওরে বাবা, আমার আমিনা বুড়ি থাকলে তো ভিডিওর সাড়ে সপ্তাহ সয়ে যেত গো। আসলে আমরা যেহেতু ভিডিও করব, স্যাটারডে পার্টি গিয়েছে, আজকে মানডে আমি ভিডিওটি করতে যাচ্ছি। এই দুদিন আসলে ঘরের টাইডি জিনিস তো বোঝে নেই যে বার্থডেতে কত তাক ঝাম যায়। এই যে এখনো পর্যন্ত ব্যানার বেলুন আমি কিছুই শর্ট আউট করতে পারিনি, যেগুলো প্রাইটি বেশি ছিল সেগুলো শর্ট আউট করা হয়ে গেছে। ওয়াও, এই যে উর্মি ভাবে আমেনার জন্য চমৎকার দুটি ক্লিপ দিয়েছে, আসলে তার নিজেরও মেয়ে আছে, সেও জানে কি পছন্দ বাচ্চাদের, দুটি ক্লিপ। আর সাথে হচ্ছে এই যে আমিনা বুড়ির একটি মালাও এসেছে, ওয়াও, খুবই চমৎকার। দেখো তো মাদের কি বুদ্ধি, আমার ডোনা ভাবি কি করেছে, আমানের সাথে আমিনাকে দিয়েছে, ফ্রিসা ভাবি আমানের সাথে আমিনাকে দিয়েছে, তারপরে হচ্ছে বিথি আমানের সাথে আমিনাকেও দিয়েছে, উর্মি ভাবিও তাই। আরো একটি সারপ্রাইজ আছে, এটা যদি সবাই চিন্তা করত কত যে ভালো হতো। আল্লাহ, নেক্সট টাইম এই ভিডিওটা সবাই মনে রেখো, ঠিক আছে? উর্মি ভাবি যে কাজটা করেছে তোমরা সবাই করবা, এতে করে আমি না অনেক বেশি খুশি হয়ে যাব। কেন, আসেন আমি সারপ্রাইজটি দেখাচ্ছি। টান টান, এই হচ্ছে উর্মি ভাবি ছেলের সাথে মাকে ফ্রি, ওই যে আছে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো ছেলের সাথে মেয়ে তো পেয়েছে আমার মেয়ে। এই যে উর্মি ভাবি আমাকে খুবই চমৎকার একটি বড় সড় ড্রেস দিয়েছে, এই যে আপনারা দেখেন, খুবই চমৎকার স্মল বাটিক প্রিন্ট, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ব্লু অ্যান্ড ফিরোজা, কোনো একটি সময় তো অবশ্যই পরবো। উর্মি ভাবি তোমার এই জিনিসটি আমার অনেক পছন্দ হয়েছে, সবাই না নেক্সট টাইম থেকে এমন করবা, ঠিক আছে? আমার ছেলের কোনো অনুষ্ঠান হলে ছেলের সাথে মাকে ফ্রি রাখবা, মেয়ের সাথেও মাকে ফ্রি রাখবা, ওকে? এতে না আমি অনেক বেশি খুশি হয়ে যাব। শুধু আমার ক্ষেত্রে না, আমরাও চেষ্টা করব কোনো ছেলে মেয়ের বার্থডে হলে যেন মা বাবাকেও কিছু না কিছু দিই, এতে করে আসলে সবাই ইন্সপায়ার হবে। আমার অনেক 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 পছন্দ হয়েছে, এটা হচ্ছে সফট সিল্ক, এই সিল্কের শাড়িগুলো একদম গায়ের সাথে লেগে থাকে, আশা রাখছি ড্রেসটাও লেগে থাকবে। এই যে খুব চমৎকার, আবার সামনে এই যে দেখেন যে একটু ফিতা টাইপের আছে, এই যে বউ ফিতা, এগুলোকে হচ্ছে বউ টাই বলা হয়, এই যে খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই 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 চমৎকার হয়েছে। এবার হচ্ছে পালা সবাইকে থ্যাংক ইউ দেওয়ার, তাই আমি একজন একজন করে দেইনি। উর্মি ভাবি, ডোনা ভাবি, ত্রিষা ভাবি, মিম, তোমরা যারা এসেছ, বিথি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার ছেলের বার্থডেতে এসেছ, আর সবাই ওর জন্য দোয়া করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমি মা বাবা আমরা তো চেষ্টা করবই, তারপরেও আল্লাহর সাথে ইল্লাও লাগে, সবাই তো বলে, তো সবাই দোয়া করো যেন আমার আমান যেমন আছে, ওর মনটা যেমন, ও যেন তেমনই থাকে। আল্লাহ পাক যেন ওকে হায়াতে মোকাম দান করে। তোমাদের এই গিফটের জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকদিন আমার আমানের কোনো টি শার্ট প্যান্ট আমাকে কিনতে হবে না, আমাকে তোমরা সবাই বাঁচিয়ে দিয়েছো। শুধু আমেনা বুড়ির জন্য কিনবো, আসলে তা না, যখন আমানের জন্য কিনে আমিনার জন্য কিনা হয়, আমিনার জন্য কিনলে আমানের জন্য কিনা হয়। আর উর্মি ভাবি তোমাকে স্পেশাল থ্যাংক ইউ, তুমি আমাকে একটি ড্রেস দিয়েছো, ড্রেসটি আমার অনেক পছন্দ হয়েছে,
ডোনা ভাবি যে আমিনাকে লাল কালো ড্রেসটা দিয়েছে, অসাধারণ। মিম যে সেটটা দিয়েছে এই কালারের, অনেকদিন যাবৎ আমি চিন্তা করছিলাম আমানকে একটি শীতে ট্রাউজার সেট কিনে দেব, তো মিম দিয়ে সেটা পূরণ করে দিল। আর বিথি যে ড্রেসগুলো দিয়েছে কালেকশন ওয়াইজ অসম, ও টি শার্ট প্যাটার্ন ড্রেস খুবই 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 চমৎকার। আমিনা বুড়ির সাদা এমন সামারের কোনো ড্রেস নেই, পার্টি ড্রেস আছে। তো সবাইকে আমার বাসায় আসার জন্য, সময় দেওয়ার জন্য, তোমাদের এত মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আবারও সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ, যে যা দিয়েছ, সাথে আমার ছেলেকে এক গুচ্ছ দোয়াও দিয়ে দিও। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।